আজকে প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাই? প্রথমে আমি খাট দিয়ে শুরু করব আজকে। আচ্ছা, এই খাটটা নাকি? হ্যাঁ, প্রথমে এই খাটটা দিয়ে শুরু করব। মাথার সাইড পায়ের সেট ম্যাচিং ভাই, সেম টু সেম, সেম হবে। এইদিকে একটা রাজকীয় মডেলের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম, একেবারে র অবস্থায় ভাই। ভাই পাশাপাশি এদিকে আরেকটি পাঁচ কলস খাট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠ দিয়ে তৈরি করলেন ভাই? এটা আমরা সেগুন কাঠ দিয়ে করেছি। কোন জায়গায় সেগুন কাঠ ভাই? ভাই 100% চিটাগং সেগুন কাঠ। এদিকে তো একটা রাজকীয় ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই। ভাই দুই বারান্দা ড্রেসিং টেবিল, দুই বারান্দা, ও মাই গড, একের ভিতরে দুই, মানে ড্রেসিং টেবিল কিনলে আলমারি কাজ হয়ে যাবে। পাশাপাশি ভাই এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এই খাটটা তো অনেক সুন্দর লাগতেছিল। এটা বার্মাটিক সেগুন কাঠ, বার্মাটিক কাঠ, এই যে ফাইবার গুলো বলে দিচ্ছে না? হ্যাঁ। এরপরে আমরা একটি রাজকীয় আলমারি দেখাবো ভাই, তিন পাটের রাজকীয় আলমারি, তিন পাটের রাজকীয় আলমারি। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর নকশা করা, দেখেন নকশাটা, দেখেন এটা কিন্তু কানিশের নকশাটা, দেখেন অসাধারণ। আমি যদি ফাইবারটা আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর ফাইবার। সূর্য খাট ভাই, সূর্য মডেল, খুবই সুন্দর এবং ভাইরাল একটি খাট, জনপ্রিয় খাট, ম্যাচিং। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর নকশাটা বেশ দেখতে পাচ্ছেন, দেখেন এটা কি আনাম একটা, গোলাপ নাকি ভাই, গোলাপের কলি। আর এদিকে ভাই আরেকটি ওয়ার্ড্রোব দেখতে পাচ্ছিলাম ভাই, এদিকে একটা আনারস মডেলের খাট দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর কিন্তু ভাই খাট। এদিকে আমরা আরেকটি তিন পাটে আলমারি দেখতে পাচ্ছিলাম, এই আলমারিটা কিন্তু খুব সুন্দর লাগছিল ভাই। আচ্ছা, এটা আপনার নকশাটা হাতে করা না ভাই? এরপরে কি দেখাবেন ভাই? এরপরে আরেকটি ড্রেসিং টেবিল দেখাবো, পার্টি মডেল। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স বরাবর। আজকে কিন্তু আবারও আমরা চলে এলাম রাত্রি ফার্নিচার মার্টে, দেখাবো কিন্তু পাইকারি দামে সেগুন কাঠের ফার্নিচার কালেকশন গুলো। অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে রাত্রি ফার্নিচার ওনার মোহাম্মদ দিন ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই শুরুতে যদি আসার অ্যাড্রেসটা যদি বলে দিতে। আমাদের আসার ঠিকানাটা হলো গোলশান নতুন বাজার 100 ফিট রোড, বাইতুল মামুন, জামি মসজিদের পাশে অবস্থিত। তাছাড়া ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে বা সরাসরি আসতে পারবে যোগাযোগ করে। ওকে, অথবা ঘরে বসে দেখে নিতে। হ্যাঁ, ঘরে বসে দেখে নিতে পারবে। আজকে প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাই? প্রথমে আমি খাট দিয়ে শুরু করব আজকে। আচ্ছা, এই খাটটা নাকি? হ্যাঁ, প্রথমে এই খাটটা দিয়ে শুরু করব। খুব সুন্দর, মাথার সাইড পায়ের সেট ম্যাচিং ভাই, সেম টু সেম, সেম হবে। এটা কত ইঞ্চি ভিতরে করছেন ভাই? এটা 2.5 ইঞ্চির ভিতরে করা, 2.5 ইঞ্চি ভিতরে করা। এটা পায়ের সেটটা দেখেন কত। আচ্ছা, এটা পায়ের সেটটা আছে 29 ইঞ্চি, 29 ইঞ্চি লম্বাই আছে নাকি? 29 ইঞ্চি হাইট হলে বুঝতে হবে ফুল আছে কতটা গর্জিয়াস। আর এটা হলো 6 ফিট বাই 7 ফিট, 2.5 ইঞ্চি সলিড, একবারে সলিড কাঠের ভাই, 100% চিটাগং সেগুন কাঠ দিয়ে করেছে। ওকে, প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইস চাচ্ছি আমরা 40,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 35 পর্যন্ত রাখতে পারবো। ডিসকাউন্ট দিয়ে 35,000 টাকা রাখতে? হ্যাঁ, মাত্র 35 রাখতে পারবো ভাই। ওকে, এরপরে কি দেখাবেন ভাই? এরপর আমরা আরেকটি খাট দেখাবো। আচ্ছা, এই খাটটাও তো খুব সুন্দর লাগতেছিল, এটা কি মডেলটা নতুন আনলেন নাকি ভাই? এটা সম্পূর্ণ নতুন ভাই। আচ্ছা, এটা কত ইঞ্চির ভিতরে করছেন? এটা 3 ইঞ্চির ভিতরে করা ভাই, 3 ইঞ্চি থেকে করা। মেপে দেখাই ভাই, আপনার ভিউয়ারদের একটু মেপে দেখাই, পাকা 3 ইঞ্চি আছে। আচ্ছা, এটা হেডসেট লেক্সের সেম ডিজাইন, লেক্সেট হেডসেট সেম, এটা তো ফুল বক্স হবে নাকি? হ্যাঁ, সম্পূর্ণ ফুল বক্স হবে। আচ্ছা, এইখানে প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন? এটা প্রাইস চাচ্ছি আমরা 50,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 45,000 টাকা রাখবো। ডিসকাউন্ট দিয়ে 45? হ্যাঁ, ডিসকাউন্ট দিয়ে 45,000 টাকা রাখবো। গ্যারান্টি দিবেন কত দিনের ভাই? লিখিত 30 বছর। আচ্ছা, লিখিত 30 বছরের গুণে গ্যারান্টি থাকবো নাকি? ভাই পাশাপাশি এদিকে আরেকটি পাঁচ কলস খাট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠ দিয়ে তৈরি করলেন ভাই? এটা আমরা সেগুন কাঠ দিয়ে করেছি। কোন জায়গায় সেগুন কাঠ ভাই? ভাই 100% চিটাগং সেগুন কাঠ। একটু ফাইবার গুলো দেখেন ভাই, কিন্তু বিয়ারে ফাইবার গুলো দেখেন ভাই। আমাদের এক ভিউয়ার্স কমেন্টে জানাইছিল যে সেগুন এবং চিটাগং সেগুনের ভিতরে তফাৎটা কি ভাই? সেগুন আর চিটাগং, চিটাগং সেগুনটা ভালো, যশোরের সেগুন, মধুপুরের সেগুন, ওইগুলো আপনার গুনে খায়। আর চিটাগং সেগুন সামান্য ফল দেখলো এটা গুনে খায় না, গুনে খায় না, 10% 20% ফল গুনে খায় না। কিন্তু আমরা 5% যদি যশোরের সেগুনে ফল দেয় ওটা খায় লায়। ওকে ভিউয়ার্স, আশা করি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন। মানে সেগুন তো সব জায়গারই সেগুন আছে, চিটাগং সেগুন আলাদা আর এমনি সেগুন আলাদা আর কি, তোফাত আছে দুইটার ভিতরে। কিন্তু এই খাটটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল, এটা প্রাইসটা কত আসবে ভাই? ভাই এটা প্রাইস হচ্ছে 35,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 33 পর্যন্ত রাখতে পারবো। ডিসকাউন্ট দিয়ে 33,000 টাকা পর্যন্ত রাখতে পারবো। 3 ইঞ্চি সলিড ভাই, আমি একটু মেপে দেখাই ভাই। 3 ইঞ্চি সলিড না? 3 ইঞ্চি সলিড। আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন। এরপরে মাথার সাইডে 3 ইঞ্চি, 3 ইঞ্চি থাকতেছে। হ্যাঁ, ওকে। এরপরে কি খাট দেখাবেন ভাই? সূর্য খাট ভাই, সূর্য মডেল, খুবই সুন্দর এবং ভাইরাল একটি খাট, মাথার সাইড পায়ের সেট ম্যাচিং। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু নকশাটা বেশ দেখতে পাচ্ছেন, দেখেন এটা কি আনাম একটা, গোলাপ নাকি ভাই, গোলাপের কলি। এগুলো যে গোলাপ দেখতে পাচ্ছেন খুব, এটা কি ডেলিভারি চলে যাবে নাকি ভাই? হ্যাঁ, ডেলিভারি চলে যাবে, কেউ যদি চাই আমরা সেম পাকা। এটা কিন্তু কারখানা আছে, স্টক আছে, আরো স্টক আছে নাকি? স্টক আছে, থাকবে
হ্যাঁ সম্পূর্ণ ফুল বক্স হবে এটা প্রেসড কত আসবে ভাই 55000 টাকা চাচ্ছি ভাই ডিসকাউন্ট দিয়ে বলেন ভাই ডিসকাউন্ট দিয়ে 55000 টাকা রাখবো ভাই 3 ইঞ্চি সলিড ভাই 3 ইঞ্চি সলিড 3 ইঞ্চি সলিড 20 বছর গ্যারান্টি মেপি নেবে কাস্টমার এসে মেপি নেবে আমি মাথা সেটে যদি একটু মেপে দেখাই একবারে 3 ইঞ্চি সলিড 3 ইঞ্চি সলিড বেশ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একবারে সলিড ভাই একটু পাইনসিটা মুভ করে দেখাই দেখছেন একবারে সলিড একইবারে সলিড থাকতেছে আচ্ছা পাশাপাশি ভাই এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এই খাটটা তো অনেক সুন্দর লাগতেছিল এটা বারমাটিক সেগুনি কাঠ বারমাটিক কাঠ এই যে ফাইবারগুলো বলে দিচ্ছে না হ্যাঁ বারমাটিক কাঠের ভিউজ দেখতে পাচ্ছেন একটু ফাইবারগুলো দেখাই ভিউজ দেখলি বুঝতে পারবে বারমাটিক কাঠ আছে ভাই এটা 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের মধ্যে আছে হ্যাঁ সবচেয়ে বড় সাইজ কত আসবে এটা এটা প্রাইস চাচ্ছি আমরা 40000 টাকা ডিসকাউন্ট দিয়ে 35 পর্যন্ত রাখতে পারি ডিসকাউন্ট দিয়ে 35000 টাকা রাখতে পারি আচ্ছা ভাই এইদিকে তো ভাই আলমারি দেখতে পাচ্ছিলাম এই যে টু পার্টের আলমারিটা খুব সুন্দর লাগতেছিল ভাই আলমারিটা ভাই এটা কি কাঠ তৈরি করলে এটা সেগুন কাঠ দিয়ে করেছি ভিতরে গামারি কাঠ আচ্ছা ভিতরে কি কাঠ গামারি 1 ইঞ্চি ভিতরে হবে গামারি কাঠ আর এই যে পাল্লার মুখের ফিটনেসটা কেমন দিচ্ছেন ভাই এটা এটা 1 ইঞ্চি 1 ইঞ্চি থাকবে নাকি 1 ইঞ্চি থাকবে এই যে নকশাটা দেখতে পাচ্ছিলাম এই নকশাটা হাতে করেছেন না মেশিনে করেছেন ভাই এটা সম্পূর্ণ হাতের নকশা সম্পূর্ণ হাতে খোদাকৃত নকশা করা এটা প্রেসড কত যাচ্ছিল এটা প্রাইস হচ্ছে 30000 টাকা ডিসকাউন্ট দিয়ে 28000 টাকা রাখবো ডিসকাউন্ট প্রাইস 28000 টাকা রাখবো মাত্র 28000 আচ্ছা এদিকে তো একটা রাজকীয় ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই ভাই দুই বারান্দা ড্রেসিং টেবিল দুই বারান্দা ও মাই গড একের ভিতরে দুই মানে ড্রেসিং টেবিল কিনলে আলমারি কাজ হয়ে যাবে আর এগুলো তো গামারি কাঠ গামারি কাঠ সেগুন আর গামারি দিয়ে করা আচ্ছা এদিকে পাল্লা বাইরে যা আছে সব সেগুন আর ভিতরে গামারি ওকে এটা প্রাইসটা কত আসবে ভাই এটা প্রাইস চাচ্ছি আমরা 25000 টাকা ডিসকাউন্ট দিয়ে 22000 টাকা রাখবো মাত্র 22000 টাকায় দুই বারান্দা মাত্র 22000 টাকায় দুই বারান্দা ডিসেন্ট টেবিল আর দেখেন আমি কিন্তু আমার ভিউটা দেখতেছি দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে তার মানে কি অন্য ধরনের সাহায্য ছাড়া কিন্তু আপনারা সাজুগুজু করে নিতে পারবেন এবং দেখেন ফুলটা দেখেন খুবই সুন্দর গুণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখেন পালাটাতে ফাইবার দেখা যাচ্ছে আর এটা কি সার্স না ভাই হ্যাঁ এটা সার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাউন্ড গ্লাস ভাই রাউন্ড পাল্লা এটা একবারে রাউন্ড অনেক মোটা একটা গ্লাস থেকে রাউন্ড পাল্লা বার করা হয়েছে আচ্ছা দেখেন ফাইবারটা দেখেন দেখছেন পিছনে আবার লুকিং গ্লাস হবে এই পাশে বারান্দা হবে সুন্দর সেই করে রাখতে এটা সাইজটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা 4 ফিট বাই 7 ফিট আচ্ছা টুল সহকারে ড্রেসিং টেবিলের প্রাইসটা কত আসবে টুল সহ ড্রেসিং টেবিলের প্রাইস করব 32000 টাকা ডিসকাউন্ট দিয়ে 30000 টাকা রাখব ডিসকাউন্ট প্রাইসে 30000 টাকা রাখতে পারবেন হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে 30000 টাকা আচ্ছা বেশ 30000 টাকা হলে এই ড্রেসিং টেবিলটা কিন্তু আপনারা নিতে পারবেন টুল সহকারে আর এদিকে ভাই আরেকটি ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছিলাম ভাই খুব সুন্দর ভাবে নকশা করা আছে মার্শাল অনেক সুন্দর ফাইবার নকশাতে কিন্তু ফাইবার দেখা যাচ্ছে চারটা ডয়ার থাকতেছে একটা পাল্লা থাকতেছে এটা দামটা কত আসবে ভাই এটা চাচ্ছি আমরা 26000 টাকা ডিসকাউন্ট দিয়ে 25000 টাকা রাখি ডিসকাউন্ট প্রাইসে 25000 টাকা রাখতে পারবেন 25000 টাকা রাখতে পারবেন পাশাপাশি এদিকে একটা আনারস মডেলের খাট দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর গুণ ভাই খাটটা এটা কত ইঞ্চি ভিতরে করছেন এটা এটা বলতে আমরা 2.5 ইঞ্চি সলিড 2.5 ইঞ্চি সলিড নাকি একবারে 2.5 ইঞ্চি পুরো সলিড আচ্ছা 2.5 ইঞ্চি সলিড থাকতেছে গাইস দেখতে পাচ্ছেন এটা আপনার সেমি বক্সে থাকতেছে সেমি বক্স হবে এটা প্রাইসটা কত আসবে এটা প্রাইস হচ্ছে 35000 টাকা ডিসকাউন্ট দিয়ে 30 পর্যন্ত রাখতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে 30000 টাকা রাখতে পারবেন মাত্র 30000 টাকা ভাই এইদিকে একটা রাজকীয় মডেলের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম একেবারে র অবস্থায় ভাই হ্যাঁ এটা একেবারে র অবস্থায় সেই ফাইবার দেখা যাচ্ছে ভাই খুব সুন্দর কিন্তু ফাইবার দেখা যাচ্ছে ভিউজ দেখতে পাচ্ছেন ভাই এটা লিকার বা নিশ্চয়ই ভাই এটা এত মোটা কেরে ভাই ভাই এটা 3 ইঞ্চি থেকে নিয়ে করেছে ভাই 3 ইঞ্চি থেকে পায়া এত না ভাই একটা হাতির মনে পায়া লাগায় রাখছেন এমন লাগতেছে ভাই পায়াটা আছে 7 7 ভাই 7 7 24 ইঞ্চি 24 ইঞ্চি হাই সাথে নকশা করা আছে এরপরে কি দেখাবেন ভাই এদিকে তো একটি সুকেস দেখতে পাচ্ছিলাম ক্যাবিনেট হ্যাঁ খুব সুন্দর একটা ক্যাবিনেট বেশ দেখতে পাচ্ছেন খুব অসাধারণ চারটা উপরে কিন্তু পাল্লা থাকতেছে এটা সেলফি কাট পাল্লা হবে সেলফি কাট গামারি হবে সেলফি কাটটা গামারি কাট থাকবে মাঝখানে দুইটা ডয়ার দুইটা ডয়ার দুইটা পাল্লা পাল্লা টুপাটে ভাগ করতে পারবে হ্যাঁ টুপাটে ভাগ করতে পারবে বলেইতেন এটা সাইজটা হবে আপনার 6 ফিট বাই 7 ফিট প্রাইসটা কেমন আসবে এটা এটা প্রাইস চাচ্ছি আমরা 30000 টাকা ডিসকাউন্ট দিয়ে 28000 টাকা রাখবো ডিসকাউন্ট প্রাইসে 28000 টাকা পর্যন্ত রাখতে পারবো আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন এরপর আমরা কিছু বারমাটিকের খাট দেখাবো বারমাটিকের খাট এ ভাই কালার পানিশ একটু সুন্দর মতন কইরেন কালার আহা সুন্দর করে করবেন কালার বার্নিশ এগুলো আপনি করছেন নাকি সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ ধন্যবাদ এরপর আমরা একটি বারমাটিক বারমাটিক দেখাবো হ্যাঁ এটা বারমাটিক না হ্যাঁ বারমাটিক হেড সাইড লেগ সাইড এটা হবে লেগ সাইড আচ্ছা এটা আপনার প্রাইসটা কত আসবে এটা প্রাইস দিচ্ছি আমরা 35000 টাকা ডিসকাউন্ট দিয়ে 32 পর্যন্ত রাখি ডিসকাউন্ট প্রাইসে 32 হ্যাঁ 32000 টাকা এরপরে কি দেখাবেন ভাই
এরপরে আমরা আরো কিছু খাট দেখাবো বারবাটিকে আরেকটা মডেল আছে না হ্যাঁ এটা আরেকটা মডেল এটা প্রাইস কত আসবে ভাই এটাও একই প্রাইস 32000 টাকা 32 হ্যাঁ আচ্ছা ডিসকাউন্ট দিয়ে এটা কত রাখবেন ভাই ভাই এটা হলো 3 কেরি 3 কেরি মানে এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ 1 কেরি 2 কেরি 3 কেরি ওয়াও 3 কেরি আর এটাও বারবাটিক সেগুলো একটু ফাইবারগুলো দেখেন ভাই দেখা যাচ্ছে ভাই খুব সুন্দরভাবে ফাইবারটা দেখা যাচ্ছে এটা প্রাইসটা কত আসবে এটা প্রাইস চাইছি আমরা 40000 টাকা ডিসকাউন্ট দিয়ে 35 পর্যন্ত রাখছি ডিসকাউন্ট প্রাইসে 35 35000 আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই এরপরে আমরা আরেকটি খাট দেখাবো হোম কাটিং নকশার মধ্যে হোম কাটিং এর ভিতরে এটা সেম পাখা না সেম পাখা আর এটা হবে সেমি বক্সে সেমি বক্সে হবে হ্যাঁ সেমি বক্সে কেউ চাইলে ফুল বক্সও দিতে পারবেন কেউ চাইলে ফুল বক্সও দিতে পারবে হ্যাঁ ওকে প্রেসটা কত আসবে এটা এটা 8 ইঞ্চি সলিড কাটের ভিতরে করা এটা প্রাইস চাইছি আমরা 35000 টাকা ডিসকাউন্ট দিয়ে 30 পর্যন্ত রাখতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে 30 পর্যন্ত রাখতে পারবেন 30000 টাকা পর্যন্ত রাখতে পারবেন ওকে বানিশ মিস্ত্রি ভাই ভালো মতন বানিশ করে নালে কিন্তু ধরব ভাই এই যে আরেকটা 5 ফিট খাট দেখতে পাচ্ছিলাম হ্যাঁ ফোম কাটিং মাশার মধ্যে না এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠ দিয়ে করেছি চিটাগং সেগুন কাঠের এটা কয় ফিট বাই 5 ফিট বাই 7 ফিট না 5 ফিট বাই 7 ফিট হবে 5 ফিট বাই 7 ফিট হেড সাইড লেক্সার সেম হ্যাঁ সেম হবে প্রাইসটা কত আসবে এটা এটা প্রাইস চাইছি আমরা 25000 টাকা ডিসকাউন্ট দিয়ে 23000 টাকা রাখবো ডিসকাউন্ট প্রাইসে 23000 টাকা রাখবো 23000 টাকা রাখবো আচ্ছা এইদিকে আরেকটা কাকড়া মডেল দেখতে পাচ্ছিলাম হ্যাঁ এটা হলো কাকড়া মডেল 5 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হবে না আচ্ছা এটা আপনার নকশাটা হাতে করা না হ্যাঁ সম্পূর্ণ নকশা করা কত ইঞ্চি ভিতরে করেছেন 2 ইঞ্চির ভিতরে 2 ইঞ্চি থেকে করা কাটটা মানে শুকনা কাট দেখে মনে হচ্ছে প্রাইসটা কত আসবে এটা প্রাইস চাইছি আমরা 25000 টাকা ডিসকাউন্ট দিয়ে 23000 টাকা ডিসকাউন্ট প্রাইসে 23000 টাকা রাখতে পারবেন হ্যাঁ আচ্ছা পাশাপাশি দিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা তো একবারে সিম্পলের ভিতরে খুব রাজকীয় নকশা বেশ দেখতে পাচ্ছেন এটা হলো গোলাপ মডেল গোলাপ মডেল গোলাপের বাগান ধরা যায় এটা প্রাইসটা কত আসবে এটা প্রাইস চাইছি 28000 টাকা ডিসকাউন্ট দিয়ে 25 পর্যন্ত রাখতে পারবেন ডিসকাউন্ট দিয়ে 25 পর্যন্ত আপনি রাখতে পারবেন নাকি এবং সাথে 3 বছর পর্যন্ত রাখতে পারবো হ্যাঁ স্ক্রিনে নাম্বার তো আছে যোগাযোগ করলে হবে অথবা ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবে বেশ দেখতে পাচ্ছেন হিমুল পরিমাণ ফার্নিচার কালেকশন ভাই এরপরে কি দেখাবেন ভাই এরপরে আরেকটি ড্রেসিং টেবিল দেখাবো পার্টি মডেলে হ্যাঁ চাইলে খাট ড্রেসিং টেবিল আলমারি ইত্যাদি বেডরুম সেট মিলাই নিতে পারবে হ্যাঁ বেডরুম সেট মিলাই নিতে পারবে আচ্ছা এটা ভাঙা কে ভাই ভাই গ্লাসটা ভাঙিয়ে গেছে লাগাই দিব না আচ্ছা এটা প্রাইসটা কত আসবে এটা প্রাইস চাইছি আমরা 20000 টাকা ডিসকাউন্ট দিয়ে 18 পর্যন্ত রাখতে পারবো ডিসকাউন্ট দিয়ে 18000 টাকা পর্যন্ত রাখতে পারবো 18 পর্যন্ত রাখতে পারবো 4 ফিট বাই 6.5 ফিট আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এরপরে আমরা ওই পাশে আরো কিছু মাল আছে ওটি দেখাবো বেশ দেখতে পাচ্ছেন দেখেন ভাইদের শপের আসার অ্যাড্রেসটা কিন্তু খিবিজি ফার্নিচার দেখার আগে ভাই একটু রাস্তাটা দেখিয়ে দেন না ভাই এটা কোন দিক থেকে এসে এটা রোড ভাই এটা মেইন রোড থেকে সোজা পূর্ব দিকে আসতে হবে মানে ভাটারা থানার সামনে ভাটারা থানা থেকে পূর্ব দিকে আসতে হবে আর এদিকে ভাই এদিকে আপনার ফরাজি হাসপাতাল আছে এই যে হাসপাতালটা নাকি হ্যাঁ হ্যাঁ ফরাজি হাসপাতাল অপর সাইডে নাকি হ্যাঁ এর অপর সাইডে আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন এবং ব্যানারটা দেখতে দেখতে পাচ্ছেন রাত্রি ফার্নিচার মার্ট দেখেন পাইকারি দামে কিন্তু ভাই ফার্নিচারের কালেকশনগুলো দেখিয়ে দাও এরপর আমরা একটি সুকেস দেখাবো ভাই একটু সিন সিন নকশা আছে সাইডের নকশাটা আছে অস্থির সুকেস ভাই সাইডের নকশা করা আছে সাইডের নকশাটা কিন্তু আনকমন একবারে পুরাই আনকমন পায়াটা তো পুরো আনকমন করছেন ভাই হ্যাঁ পায়াটা আপনার তিন তিন পায়া থেকে নিয়ে করা তিন তিন থেকে করা নাকি হ্যাঁ এটা কয় পাটে ভাগ করতে পারবে আমাদের বেসটা এটা তিন পাটে এই পাটা আলাদা মাসকারেটা আলাদা এই পাটা আলাদা তিন পাটে ভাগ করতে পারবে তিনটা স্পটলাইট থাকবে নাকি তিনটা স্পটলাইট থাকবে আচ্ছা এদিকে থাকতেছে চারটা পাল্লা নিচে নিচে চারটা পাল্লা থাকবে চারটা গ্লাস পাল্লা থাকবে চারটা গ্লাস পাল্লা এবং ভিতরে 10 mm গ্লাসের সেলফ দিয়ে দিবে হ্যাঁ 10 mm গ্লাসের সেলফ প্রাইসটা কেমন আসবে এটা এটা প্রাইস চাইছি আমরা 55000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 50000 টাকা রাখবো 50000 টাকা হলে বিক্রি করে দিবে হ্যাঁ 50000 টাকা হলে আমাদের কাছ থেকে সুন্দর একিবিলিটি দিতে পারবে ওকে এরপরে কি দেখাবেন জিনিসলাম এরপরে আমরা একটি রাজকীয় আলমারি দেখাবো ভাই তিন পাটের রাজকীয় আলমারি তিন পাটের রাজকীয় আলমারি বেশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু নকশা করা দেখেন নকশাটা দেখেন এটা কিন্তু কানিশের নকশাটা দেখেন অসাধারণ আমি যদি ফাইবারটা আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেন কত সুন্দর ফাইবার এবং পায়াটা কিন্তু নকশা করা আছে এটা প্রাইসটা কত আসবে ভাই পায়াটা কিন্তু কামরা নতুন করে সুন্দর করে গর্জিয়াস করে করেছে এগুলো এতে কিন্তু কামরা লতা দিতাম এখন কিন্তু লতার জায়গায় কিন্তু পাতা ব্যবহার করেছে আচ্ছা এটা ডিসকাউন্ট কত পর্যন্ত রাখতে পারবেন এটা 50000 টাকা চাচ্ছি ডিসকাউন্ট দিয়ে 45 পর্যন্ত রাখতে পারবো 45000 টাকা হলে বিক্রি করে দিবেন হ্যাঁ 45000 টাকা হলে বিক্রি করে দিবেন এদিকে একটি হোয়াটসঅ্যাপ দেখতে বলছিলাম একেবারে নতুন মডেল মনে হয় ভাই হ্যাঁ নতুন মডেল ফাইবারটা তো ভাই সেই ফাইবার আছে ভাই অস্থির ফাইবার এটা কয় ফিট বাই কয় ফিট আছে 5 ফিট বাই 4 ফিট 5 ফিট বাই 4 ফিট হ্যাঁ 4 ডয়ের এক পাল্লা 4 ডয়ের এক পাল্লা এটা ফিটনেস হবে 1 ইঞ্চি 1 ইঞ্চি প্রাইসটা কত আসবে এটা এটা প্রাইস চাইছি 25000 টাকা ডিসকাউন্ট দিয়ে 22 পর্যন্ত রাখতে পারবো ডিসকাউন্ট প্রাইসে 22000 টাকা রাখতে পারবো 22000 টাকা পর্যন্ত রাখতে পারবো এদিকে আরেকটি টু পাটা আলমারি দেখতে পাচ্ছেন এটা তো একেবারে র অবস্থায় আছে ভাই হ্যাঁ এটা র অবস্থায় আছে গোসা অবস্থায় কমপ্লিট হয় নাই গোসা মোজা কমপ্লিট করে দিব আর আচ্ছা এটা প্রাইসটা কত আসবে ভাই এটা প্রাইস চাইছি আমরা 30000 টাকা ডিসকাউন্ট দিয়ে 25 পর্যন্ত রাখতে পারবো ডিসকাউন্ট প্রাইসে 25 রাখতে পারবেন 25 পর্যন্ত রাখতে পারবো 25000 টাকা হলে আলমারিটা কিন্তু আপনারা নিতে পারবেন এদিকে আরেকটি আলমারি দেখতে পাচ্ছিলাম এটাও তো খুব সুন্দর লাগতেছিল মানে এটাও রাজকীয় অনেক গর্জিয়াস আলমারি একেবারে র অবস্থায় আছে এটা আপনার শিরিশ কাগজে পরে ঘষে ক্লিয়ার করবেন না হ্যাঁ এই ফাইবারটা দেখেন শুকনা কাঠের মাল এটা প্রাইসটা কত আসবে এটা প্রাইস চাইছি আমরা 30000 টাকা ডিসকাউন্ট দিয়ে 26 পর্যন্ত রাখছি ডিসকাউন্ট প্রাইসে 26000 টাকা রাখছি এটা কিন্তু ভিতর বাইরে সব সেগুন অল সেগুন অল সেগুন হ্যাঁ বেশ দেখতে পাচ্ছেন অল সেগুন ভিতর বাইরে যা আছে ভিতরও সেগুন কাট স্পেসের কারণে ভালোভাবে দেখাইতে পারতেছিলাম না
তা এদিকে আমরা আরেকটি তিন পাটে আলমারি দেখতে পাচ্ছিলাম, এই আলমারিটাও কিন্তু খুব সুন্দর লাগছিল ভাই। হ্যাঁ, এটা রাজকীয় আলমারি, অনেক গর্জিয়াস আলমারি, গর্জিয়াস না? হুম, বেশ দেখতে পাচ্ছেন, একেবারে সুন্দর নকশা করা আছে, একেবারে নতুন মডেল, তিনটা পাল্লা কিন্তু সেম নকশা করা। এটা প্রেস্টো কত আসবে ভাই? এটা প্রাইস চাচ্ছি আমরা 45000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 42000 টাকা রাখি। ডিসকাউন্ট প্রাইসে 42000 টাকা রাখি, মাত্র 42000 টাকা ভাই। আচ্ছা, এরপরে কি দেখাবেন ভাই? এরপর আমরা আরেকটা তিন পাটের আলমারি দেখাবো। আচ্ছা, এটাও তিন পাটের আলমারি? হ্যাঁ, এটাও তিন পাটের আলমারি। আচ্ছা, এটাও বার্নিশ করে রাখছেন নাকি ভাই? হ্যাঁ, এটা বার্নিশ এখনো পুরো কমপ্লিট হয়নি, বেচার পরে কিন্তু ফুল কমপ্লিট করে। এটা প্রাইসটা কত আসবে? এটা প্রাইস চাচ্ছি আমরা 40000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 37 পর্যন্ত রাখতে পারবেন। ডিসকাউন্ট দিয়ে 37000 টাকা পর্যন্ত রাখতে পারবেন? হ্যাঁ, ডিসকাউন্ট দিয়ে 37000 টাকা। এরপরে কি দেখাবেন ভাই? এরপরে আমরা সোফা সেট দেখাবো। সোফা সেট, এটা কি কাঠের সোফা সেট ভাই? সেগুন কাঠের। আর এগুলো কি দিয়ে রাখছেন এগুলা? এটা কি আস্তর করতেছেন নাকি? না না, এটা হলো লিকার ফুটিং দেওয়া আর কি। লিকার ফুটিং দেওয়া মানে এটা কাজ চলবে নাকি? হ্যাঁ, কাজ। এটা আপনার 2-to-1 খুব সুন্দর ভাই। হ্যাঁ, এটাও করেছি আমরা চিটাগং সেগুন কাঠ দিয়ে। এটা প্রাইস চাচ্ছি 25000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 22 পর্যন্ত রাখতে পারবেন। ডিসকাউন্ট দিয়ে 22 রাখতে পারবেন, 22000 টাকা পর্যন্ত রাখতে পারবেন। আরেকটি টু পাটে আলমারি দেখতে পাচ্ছিলাম, এই আলমারিটা অনেক সুন্দর লাগতেছিল ভাই। হ্যাঁ, এটাও করেছি আমরা চিটাগং সেগুন কাঠ দিয়ে। কয় ফিট বাই কয় ফিট আছে? 7 ft/4 ft। প্রাইসটা কত আসবে? এটা প্রাইস চাচ্ছি আমরা 30000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 26 পর্যন্ত রাখতে পারবেন। ডিসকাউন্ট প্রাইসে 26000 টাকা রাখতে পারবেন। সরাসরি যদি আমাদের ভিউয়ার্সরা রাত্রি ফার্নিচারের মাঠে যদি আসতে চায়, কিভাবে আসতে হবে অ্যাড্রেসটা যদি বলে দিতেন ভাই, খুব ইজি ভাবে। আমাদের শোরুমের ঠিকানাটা হলো গোলশান নতুন বাজার 100 ফিট রোড, বাইতুল মামর জামে মসজিদের পাশে অবস্থিত। তাছাড়া ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারবেন। ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন, আর চাইলে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু ঘরে বসে ভালোভাবে দেখে নিতে পারবেন। সারা বাংলাদেশ 64 জেলার যে কোনো স্থানে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন। অবশ্যই অবশ্যই ডেলিভারি খরচ আপনাদেরকে বহন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।